সব কিছু ঠিক থাকার পরেও অনেকে কিন্তু পেমেন্ট পাবেন না ছাব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা জানি সবাই যে ছাব্বিশ তারিখ লিস্টিং একটা ডেট রয়েছে ড্রপ এই যে এয়ারড্রপটায় এখানে কিন্তু আপনাদের আসবে যারা এই কাজটি করেছেন তাদের কিন্তু পেমেন্ট পাবেন না হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে আপনারা পেমেন্ট পাবেন না যারা আপনারা স্ক্যাম করেছেন যারা স্ক্যাম করেছেন তাদের সাথে প্রতারণা করেছেন বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে আপনারা চাচ্ছেন এখান থেকে উইড্রো নেওয়ার জন্য তাদের কিন্তু কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না তো অনেকেই জেনে গিয়েছেন অলরেডি যে আপনাদের সিজন দুই কিন্তু চালু হয়ে গেছে আর এই সিজন দুইয়ে কিভাবে ডায়মন্ড আন করতে হয় অলরেডি আমি ভিডিও দিয়েছি যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যে পার আওয়ার ডায়মন্ড কিভাবে বাড়াবেন কিংবা এখানে আন অপশনে কিছু ট্রাস্ট রয়েছে এই ট্রাস্টগুলো কমপ্লিট করে এখান থেকে কিন্তু আপনারা কিছু ডায়মন্ড আর্ন করতে পারেন এবং এই ডায়মন্ডগুলো আর্ন করার পরে আপনারা যে পার আওয়ার রয়েছে সেই ডায়মন্ড দিয়ে এই পাওয়ার আওয়ার্স ডায়মন্ডগুলো অবশ্যই আপনারা বাড়িয়ে নিতে পারেন ক্ষেত্রে আপনার ডায়মন্ড কিন্তু ইচ্ছে মতো বাড়তে থাকবে আগে যেভাবে আমরা টেপ টেপ করে কিন্তু আর্ন করেছি কিংবা এই কার্ডগুলো ক্রয় করে আর্ন করেছি এখানে নিউ কার্ড রয়েছে মিশন এখনও চালু হয়নি সব কিছু চালু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু ডায়মন্ড দিয়ে কিছু ডায়মন্ড ক্রয় করেছি পার আওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমার পার আওয়ার রয়েছে তিরিশ সেন্ট তো এইভাবে আপনারা আর্ন করতে পারবেন আরও ডিটেলস কিন্তু এই বোর্ডে চলে আসবে আপডেট চলে আসবে ছাব্বিশ তারিখ পরে কিংবা ছাব্বিশ তারিখের আগেও আশা করা যায় কিছু আপডেট চলে আসবে যে আপডেটগুলোর মাধ্যমে আমাদের এখান থেকে কিন্তু ডায়মন্ড আর্ন করার একটা সুযোগ দেওয়া হবে আর ভালো মানের আর্ন করা যাবে এবং সেই টাকাটাও কিন্তু আমরা কয়েনে ডায়মন্ডে কনভার্ট করে টাকায় রূপান্তরিত করতে পারবো